যদি দিহান করেছে এটা প্রমাণিত হয় হাইকোর্ট পর্যন্ত নেওয়ার দরকার নাই আমার মনে হয় যে আমাদের পুলিশ বাহিনী তারা জেলের পারে তবে যদি বিষয়টা এমন হয় যে আনুষ্কার তার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই ফিজিক্যাল রিলেশনটা ছিল আর সেইখানে অজ্ঞানতার কারণে রক্তক্ষরণেই আসলে মৃত্যু হয় তাহলে সেইখানে দিহানের শাস্তির বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক দর্শক পুরো ভিডিও যেটা থাকছে এই আলোচনা আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আজকের এই ভিডিওতে কিছু এইটিন প্লাস কথাবার্তা আছে সো আমি অনুরোধ করবো যারা আপনারা পরিবার বা ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমার এই ভিডিও দেখেন আজকের ভিডিওটা আপনি একা দেখবেন যারা প্রাপ্তবয়স্ক আছেন তো ইতিমধ্যে সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা ঢাকা মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের ছাত্রী আনুষ্কা যার বয়স হচ্ছে সতেরো বাট এই মেয়েটার বেশ কিছু ছবি দেখে আমার কাছে মনে হয়েছে বয়স সতেরো হলেও তার শারীরিক গঠন বারো বা তেরো বছরের কিশোরীদের মতোই ছিল এর বেশি না আর পাশাপাশি তাকে হত্যায় বা ধর্ষণের যে আসামি তার প্রেমিক দিহান প্রেমিকই বলছি কারণ আমরা তথ্য নিয়ে কথা বলছি দোনোজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তিন মাস যাবত এরপরে সুযোগ বোঝে তারা এই ঘটনা ঘটাতে যাইয়া যখন এটা আলোচনায় চলে আসছে এখন আসলে ঘটনার পিছনের ঘটনা কী ইতিমধ্যে এই দিহান একশো ধারায় ঢাকা মহানগর দায়রাজজ হাকিম আদালতে সে একটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে দিহানের বক্তব্য কী ছিল সে ধর্ষণ করেনি সে বলেছে যে দুজনের মধ্যে পরিচয় ছিল একজন বান্ধবীর মাধ্যমে তারপরে তিন মাসের সময় তাদের কাছাকাছি প্রেম আর আজকে যেই ঘটনাটা ঘটছে এটা তাদের পূর্ব পরিকল্পিত ছিল পত্রিকাগুলো লিখছে ধর্ষণের ঘটনাটা পূর্ব পরিকল্পিত ছিল কিন্তু এই ধর্ষণটার আবার আরেকটা মিনিংস হচ্ছে যে শারীরিক সম্পর্কে স্থাপন করবে সেটা পূর্ব পরিকল্পিত ছিল তো যাই হোক এরপরে আনুষ্কা পরিবার থেকে মিথ্যা কথা বলে দিহানের বাসায় আসছে আসার পরে তারা শারীরিক সম্পর্ক গড়তে যায় আর এর মাঝখানে হঠাৎ করে ব্লিডিং হওয়া শুরু হয় আর এর ফলে সে কিছুক্ষণ ওয়েট করে তার বন্ধুদেরকে ফোন দিয়ে যখন অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল বন্ধুরা সকলে মিলে তাকে রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান যে মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল আছে সেইখানে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার ফলে হসপিটাল কর্তৃপক্ষ আবার গোপনে পুলিশকে ফোন দেয় আবার পুলিশ গোপনে আসে কলাবাগান থানা পুলিশ এসে এই চারজনকে আটক করে তবে যে গ্যাং রেপের কথা বলা হচ্ছে সেটা হয়নি ইতিমধ্যে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে তিন বন্ধুকে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে আপাতত তাদের কোনো সংশ্লিষ্টতা নেই তাহলে প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন আমি সামারিটা সামনে আনছি এটাই ধর্ষণ হয়েছে কিনা এটা নাম কি আসলে ধর্ষণ হয় কি না আমার প্রথমত বিষয় এখন যদি ধর্ষণ ধর্ষণের মিনিংস হচ্ছে অক্সফোর্ড থেকে শুরু করে বাংলা ডিকশনারিতে যখন কোনো নারীকে কোনো পুরুষ বা কোনো পুরুষকে কোনো নারী জোরপূর্বক শারীরিক সম্পর্ক প্রতিস্থাপন করে এখন বাংলাদেশে আবার নতুন আর একটা ধর্ষণ ক্রাইটেরিয়া আছে প্রলোভন দেখে ধর্ষণ এইটা অনেকেই আবার হয়ে যাচ্ছে ধরেন পাঁচ বছর ধরে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ হয় আবার ধরেন পদপদী দেওয়ার জন্য হয় এতদিন ভেজাল লাগে না যখন ভেজাল লাগে হিসাবে না বনে তখন একটা মামলা ঠিকা দেয় আর এই মামলায় বর্তমানে বহুত মানুষ জেলে আছে এখন দিহানের বক্তব্য অনুযায়ী সে ধর্ষণ করে নাই এটা তাদের মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ফিজিক্যাল রিলেশানটা আর ডাক্তারি ময়না তদন্ত রিপোর্ট পুলিশের যে তদন্ত রিপোর্ট এই পর্যন্ত আসছে আনুষ্কার শরীরে কোনো রকমের আঘাতের চিহ্ন ছিল না শুধুমাত্র তার শরীরের যে স্পর্শকাতর অঙ্গগুলো আছে যৌন মিলনের জন্য সেই অঙ্গগুলাতে কিছু বিকৃত যৌনাচারের আলামত পেয়েছে ডাক্তার আর পুলিশের কাছ থেকে যে তথ্য আসছে এখন একটা মানুষকে যদি জোর করা হয় তাহলে তার শরীরের কোনো না কোনো অংশে হয়তো গালে হয়তো হাতে বাঁধতে হইতো বা তাকে চুলে ধরতো থাপড়াইতো বা মারতো কোথাও না কোথাও একটা দাগ থাকার কথা যেহেতু ছিল না এখান থেকে আমাদের যেটা বুঝতে পারছি যে আর আনুষকে যেহেতু মিথ্যা কথা বলে বাসা থেকে আসছে নর্মালি আমরা গ্যাস করতে পারি যে দুজনেরই ইচ্ছা ছিল যে এত ভালোবাসার মধ্যে সম্পর্কটা হয়েছে আর সেইখান থেকে কেন তাহলে এটা ধর্ষণের নাম আসলো ধর্ষণের নাম এই কারণে আসছে কেন আনুষকে মরে গেছে এখন আনুষকে কেন মরলো কেমনে মরল এখন রক্তক্ষরণের কারণে ডাক্তাররা কী বলছে যে বিকৃত যৌনাচারের কারণে তার যে স্পর্শকাতর অংশগুলো আছে সম্মুখ এবং পশ্চাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এখন রক্তক্ষরণ হলে কি মানুষ মরে যায় অবশ্যই যায় ডাক্তারি ভাষায় একজন মানুষের শরীর থেকে যদি টানা তিন থেকে ছয় মিনিট কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি হইতে পারে আপনার শরীর থেকে যদি কন্টিনিউ রক্ত বের হয়ে যায় তাহলে আপনার মৃত্যু হবে কারণ শরীরের ভিতরে রক্ত উৎপাদনের যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু একটা লিমিটেড ভার্সনে সার্কুলেশন হয় বাট যখন একদিক থেকে বের হয়ে যাচ্ছে হইতে পারে আপনার হাতের রক্ত কটা দিলে আপনার শরীরের একটা বড় কাটাকার ছিঁড়া গেলে কি হয় যে বাচ্চাদের যখন সিজার করা হয় প্রসূতি মাকে অনেক ব্যাগ রক্ত দেওয়া হয় কেন অনেক সময় শরীর খারাপ হয়ে যায় আগে রক্ত রেডি রাখা হয় কেন রক্ত খরণ হয় আপনার খেয়াল রাখতে হবে এখন আনুষ্কার বেলায় বিষয়টা হচ্ছে এরকম আমার ধারণা এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত অনেক যারা অ্যাডাল্ট আছে জানেন যে আমাদের গ্রাম দেশে একটা প্রচলিত কথা ছিল বা যারা শাদী করছেন তারা জানেন যে সতী চিহ্ন হিসেবে আগের দিনে ধরা হইতো তবে এটা কিন্তু মাপকাঠি না কারণ এখানে সাইন্টিফিক অনেক গবেষণা আছে যে যদি কোনো নারী প্রথমবার কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্কে স্থাপন করে তার রক্তক্ষরণ হইতে হবে বিশেষ সঙ্গে তাহলে সে সতী বাট এটা কিন্তু ভুল অনেকে এটাতে এখনও আটকায় আছেন তো যাই হোক এটা কিন্তু অনেকাংশে এইটি পার্সেন্ট ক্ষেত্রে আবার হয়ও আমরা ধরে নিলাম যে আনুষ্কা একটা ভার্জিন গার্ল সে কখনো কোনো পুরুষের সাথে সে কোনো সম্পর্ক করেনি প্রথমবার হয়তোবা পাশ্চাত্য কালচারকে কপি পেস্ট করা এরা দুইজন হয়তো সেই বিকৃত জনাচারের দিকে লিপ্ত হয়েছিল কিন্তু ঝামেলা পাকাইছে যখন রক্তক্ষরণ হওয়া শুরু হয়েছে এর পরবর্তী স্টেপটা কি তাদের মাথায় ধরে নাই আর বিষয়টা যেহেতু লজ্জার সাইলে দৌড়ে নিচে ফার্মেসি যাইতে পারবে না সাইলে কোনো আন্টি সি মামি খালেরা ফোন দিতে পারবে না এখন করবে কি নিশ্চয়ই দুজনে ঘরের ভিতরে বৈশা দুই চার দশ মিনিট ওয়েট করছে বাট তারা জানতো না যে এই রক্তক্ষরণের ফলে পাঁচ থেকে সাত মিনিটে আনুষ্কার মৃত্যু হতে পারে বাট যখন দেখছে আনুষ্কার অবস্থা খারাপই তখন সে তার কোয়ালিটির তিনটা বন্ধুরে ফোন দিছে তিন বন্ধু এসে অবস্থা খারাপ দেখা এরা কিন্তু হসপিটালে নিয়ে গেছে কারণ বিষয়টা তো লজ্জার কাউকে বলার সুযোগ নেই ট্যাক্সি দিয়ে যাইবেন রক্ত পড়বে ফ্ল্যাট থেকে নামবেন রক্ত পড়বে মানুষ আসবে লজ্জা পাবে আর যাইয়া কি বলবে হসপিটালে অবস্থা খারাপ দেখে অ্যাট দ্য এন্ড অফ দ্য পয়েন্টে তারা কিন্তু হসপিটাল নিয়ে গেছে আর এই সময়টার ভিতরে আসলে আনুষ্কার মৃত্যুটা কিন্তু হয়ে গেছে এছাড়া যাকে এটা তদন্তের বিষয় হয়তো পুলিশের তদন্তে কি আসতে পারে আমার একান্ত ব্যক্তিগত মতামত কারণ এই পর্যন্ত ময়না তদন্তের যতগুলা রিপোর্ট আমি দেখছি বা পুলিশের যতগুলো স্টেটমেন্ট আমি শুনছি সেইখান থেকে বললাম আর বাকি রইল রেপের বিষয়টা পুলিশ কিন্তু ওই তিন বন্ধুকে মুছলিকা দিয়ে ছেড়ে দিয়েছে ডাক্তারি পরীক্ষাগুলো বলছে রেপের আলামত এই পর্যন্ত পাওয়া যায় না তবে ধর্ষণের আলামত ধর্ষণ মানে হচ্ছে আনুষকা কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে মানে দিহানের সাথে সেটার আলামত পাইছে ঠিক আছে আর যদি ভবিষ্যতে ডাক্তার বলেছে ঢাকা মেডিকেল আপনার যেখানে তার মনে তদন্ত হয়েছে যে তার ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য পরবর্তী আর একটা পরীক্ষা আছে সেখান থেকে কনফার্ম হবে তাকে কোনো গ্যাংর্যাপ করা হয়েছে কিনা তার তিন বন্ধু বাট যতটুকু আলামত বোঝা যাচ্ছে এখানে গ্যাংর্যাপ হয় নাই শুধু এই দুইজনের ভিতরে শুধুমাত্র অজ্ঞানতা এবং জ্ঞানহীনতার কারণে এখন আসেনি জ্ঞানহীনতার জন্য দায়ীকে একটা সমাজে আপনি কি বলা হয় অবাধ যৌনাচার অবাধ যৌনতা শারীরিক সম্পর্কে স্থাপনের জন্য সকল রকমের পরিবেশ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সেটআপ করা হয়ে গেছে কিন্তু যেটা সেট করা হয় নাই সেটা হচ্ছে পর্যাপ্ত শিক্ষা পাশ্চাত্য কালচার আমরা নিয়ে আসছি এই দেশে কিন্তু সেই কালচারে যা যা শেখানো হয় সব কিছুকে আমরা আমাদের সমাজে দিচ্ছি আর এই পর্যাপ্ত শিক্ষা না থাকার কারণে আনুষ্কা মারা গেছে দিহান এখন ধর্ষক হিসাবে আসামি হয়ে গেছে যাক পরবর্তী সময় পুলিশ ইনভেস্টিগেশনে কি আসবে কিন্তু এই জিনিসটা তো সমাজে চলছে অবৈধ মেলামেশার সুযোগ কিন্তু আছে অ্যাভেলেবেল হচ্ছে অ্যাভর্শন হচ্ছে অ্যাভেলেবেল বাট পেস লাগলে এসে ধর্ষক নাম দেয় এখন এই সিস্টেমটাকে তো বদলাতে গেলে সমাজের আইনগুলোকে চেঞ্জ করতে হবে আর যদি আইন চেঞ্জ না করে পাশ্চাত্য কালচার দেওয়া হয় তাহলে পাশ্চাত্য কালচারে প্রত্যেক ক্লাসে ক্লাসে যৌনতার শিক্ষা দেওয়া হয় যে কোনটা করলে কী করবা আমাদের তারা খেলাটা তো শিখছে কিন্তু নিয়মটাই শিখে নাই সে এটা একটা এটার জন্য পুরো সমাজ দেয় শুধু আনুষ্কা আর দিহান না এদের বাবা মা দায়ী আপনি দায়ী আমি দায়ী এই রাষ্ট্র